আসসালামালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি মালদ্বীপের ব্লগে। তো দেখতেই পেরেছেন যে আমরা অন টাইম ছিলাম, বাট বৃষ্টির কারণে আমাদের একটু হ্যাজেল হয়ে গিয়েছিল। তো এই হ্যাজেলগুলো আমরা মানে ভিডিও ফটোজ নিতে পারিনি, আমরা দ্রুত এসে আমাদের লেট হয়ে গিয়েছিলো বোর্ডিং পাস নিয়ে। ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে এসে আমরা এমটিভি রিয়াল লাউঞ্চে বসি, অ্যাক্সেস করি আর কি। আমার অ্যাক্সেস করার আছে, কার্ড আছে, যাই হোক আসছি। কজ আমাদের প্রচণ্ড খারাপ লাগছিলো আর ব্রেকফাস্টটা বাসা থেকে করে আসি নাই, তো ভাবলাম এখানে ব্রেকফাস্ট করি আর একটু কফি খেয়ে একটু রেস্ট নিই। আমাদের কাছে এক ঘন্টা সময় ছিল, তো আমি এর মধ্যে কিছুটা আপনাদেরকে এক্সপ্লোর করছি যে ওদের খাবারগুলো কী কী থাকে। দুই টাইপের জুস, কর্নফ্লেক্স, ডিম, তারপর হচ্ছে আপনার নাস্তা প্রচুর, মানে ভাজি, মাংস, ডাল, রুটি, সসেস, দেন হচ্ছে চিকেন, সব কিছুই ছিল। আর ডিজার্ট আইটেমও খুব ভালো ছিল। আর আমরা ফার্স্ট টাইম যেহেতু এটা পারচেস করেছি, এর জন্য আমরা লাঞ্চ বা ডিনার টাইমটা যাইনি কখনো, তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা ডিনার টাইম ওখানে অ্যাক্সেস করব। তো এই ছিল আমাদের। হাই, এটা হচ্ছে বিআইপি লাউঞ্জের ওয়াশরুম। ওয়াও, লোশন আর হচ্ছে অ্যান্টিবায়োটিক হ্যান্ড ওয়াশ, টিস্যু বক্স, একটা লং মিরর নিজেকে দেখার জন্য, একটা ওয়াশরুম অ্যান্ড হচ্ছে বেবি ডাইপার কর্নার, ন্যাপি কর্নার, খুব সুন্দর। আর লাউঞ্জটা খুবই অস্থির, আজকে ফার্স্ট টাইম আসছি, কজ এর আগে তো এই অপরচুনিটি আমার ছিল না। আর যখন থেকে অপরচুনিটি আসছে তখন থেকে প্যান্ডামিক, ফ্লাই করা হয়নি। লাস্ট টাইম দুবাই যাওয়ার সময় আমরা টাইম অনেক শর্ট ছিল, নেক্সট আসতে পারি নাই। আর এমিরাত এয়ার তো অনেক বড়, আর আজকে সময় পেয়েছি আমরা, মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে, এখনই চলে যাবো। তো এর জন্য ওয়াশরুমে আসলাম ফ্রেশ হতে, আর ভিডিওটা দেখালাম যে বিআইপি লাউঞ্জের ওয়াশরুমটা কেমন হয়। ইয়ার লাউঞ্জের এটা অ্যান্টিরিয়ার লাউঞ্জ। ও, বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের মালদ্বীপ ট্যুরে এবার আমরা যাচ্ছি ইউএস বাংলায়। তো এর এই ইউএস বাংলায় এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম ফ্লাই করা, কজ এর আগেরবার ফ্লাই করেছিলাম যেটা হচ্ছে চায়না যাওয়ার সময়। আর তখনই ফ্লাই করে আমি মানে রীতিমতো তবা করেছি যে আমি এই এয়ারলাইন্সে আর কখনোই ফ্লাই করব না। আর এবার ফ্লাই করার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে আমরা মালদ্বীপ যাওয়ার জন্য শ্রীলঙ্কা এয়ারের টিকিট কেটেছিলাম, বাট শ্রীলঙ্কা এয়ারের টিকিট সামহাও কিছু একটা হয়েছে যেটা আমাকে রিফান্ড করে দিয়েছিলো। ওনারা এমন টাইমে আমাকে রিফান্ড করেছে যেটা আমার, আমি অলরেডি মনে করেন পুরো প্ল্যানের টিকিট কেটে ফেলেছি, আমাদের হোটেল বুকিং কমপ্লিট, সব কিছু ডান, তখন আমাকে হুট করে বলতেছে আমার যে এজেন্সি যে আপু টিকিট তো ক্যান্সেল করেছে। তো তখন তো আমার মাথায় হাত, কী করব। আর তখন শুধুমাত্র একটা এয়ারলাইনই ছিল যেটাতে আমি খুব ইজিলি সিট পাচ্ছিলাম আর যেতে পারছিলাম, তো দ্যাটস ওয়াই কষ্ট করে ভেবেছি তিন ঘন্টার ফ্লাই করে ফেলি, আর কখনো করি আর না করি, বাট এবার তো করতেই হবে, কজ না হয়তো অনেক অনেক টাকা লস হয়ে যাবে। কজ আমরা সাত দিনের প্ল্যানে মোটামুটি তিনটা হোটেল আমাদের বুকিং কনফার্ম ছিল, কনফার্ম পেমেন্ট, কজ মালদ্বীপ যাওয়ার জন্য কিন্তু আপনাদের হোটেল বুকিংটা ফার্স্টেই পেমেন্ট করে দিতে হয়। তো আমাদের রীতিমতো মানে খুব বাজে একটা পরিস্থিতিতে আমরা এখানে ফ্লাই করেছি। আর আমাদের লাঞ্চটা চলে আসছে, ওদের লাঞ্চের মধ্যে আপনার হচ্ছে যেহেতু বাঙালি এয়ারলাইন্স, আপনার ডাল, ডিম, গরু মাংস আমি নিয়েছিলাম, ওদের ফিন্ডিটা খুব টেস্ট ছিল। আর এমন একটা অবস্থা, এত শব্দ হচ্ছিল, দেখতেই পাচ্ছেন অনেক শব্দ, অনেক নয়েজ হচ্ছিল। এই নয়েজের কারণে রীতিমতো আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম, কজ মাথা পেন করতেছিল। আর ওদের সিটগুলো কেমন জানি আমার কাছে অতটা ভালো লাগে নাই। আর ফার্স্টলি হচ্ছে ওদের ওয়াশরুম, ও মাই গড, আমার মনে হয় কোনো ফরেনার ফ্লাই করলে নেক্সট টাইম কখনো এই এয়ারলাইনে অন্তত যাবে না, এদের এই জিনিসটা ঠিক করা উচিত। যাই হোক, আমরা চলে আসছি, তো তিন ঘন্টার ফ্লাই করে আমরা মালদ্বীপ চলে আসছি। আর মালদ্বীপের ওয়েদার মোটামুটি ভালোই গরম ছিল, তো যাই হোক আমাদের এখন এখান থেকে জার্নি স্টার্ট। আর আমাদের প্রতিটা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি খুব টায়ার্ড হয়ে গেছি, দেখতে কেমন পাগলের মতো লাগতেছে।
আর সাজাদের কাছে ফিল হচ্ছে যে লোকাল বাসে আসছে। তো আমরা ইমিগ্রেশন শেষ করে পরে দেখা হচ্ছে। এভরিথিং ডান, ইমিগ্রেশন শেষ করে বাইরে চলে আসছি। এখন আমরা সিম কার্ড কিনব। অপেক্ষার পর আমরা ফাইনালি চলে এসেছি মালদ্বীপে। তো আমি খুব জোরে চিৎকার করে বলতেছিলাম ওয়েলকাম টু মালে, সো এটা এখানে আছে আর কি। যাই হোক, আমরা সিম কার্ড কিনে নিয়েছি। সিম কার্ড আমাদের 7 ডেজের প্যাকেজ ছিল, $35 পড়েছে। আর হচ্ছে আমরা সিম কার্ড কিনে ফোনে অ্যাক্টিভ করে আমরা ওই পার্টে যাচ্ছি, কজ হচ্ছে আমরা লাঞ্চ করব। আমরা ওইখানে নেমে গেছি 3টা বাজে। তো আমাদের লাঞ্চ করতে হবে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর অপরিচিত জায়গায় না খাওয়ার থেকে পরিচিত জায়গায় খাওয়া ভালো। এই যে আমরা KFC-তে যাচ্ছি, আর এই জায়গাটা এত সুন্দর, এমন কোনো পার্সন নাই যে এখানটায় এসে একটা ছবি তুলে নাই। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এরকম একটা সিন দেখলে কার না ভালো লাগে বলেন, ওয়াও লেগেছে। দেন আমরা ওই যে KFC-র এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে যাচ্ছি আর আমরা ওইখান থেকে লাঞ্চ করে দেন হচ্ছে আমরা হোটেলে যাব। আর আমরা এখানে একদিন থাকবো মালে সিটিতে। একদিন থাকার জন্য আমরা এখানে স্টে করছি, কজ আমরা একদিনের জন্য মালে সিটিতে। আমাদের রুম হোটেল হচ্ছে দ্য পার্ক হাউস, যেটা আমার একদিনের জন্য টোটাল আপনাদের ওদের এনভায়রনমেন্ট চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ মিলিয়ে আমার $78 পড়েছে এক রাত্রের জন্য। আর আমি এক রাত এখানে থেকে পরের দিন মর্নিংয়ে আমি রওনা দিব হচ্ছে মাহফুজিতে যাওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমি এখানে একদিন প্ল্যান করেছি। আর আমি অনেক দেখেছি যে মালে সিটিতে একদিনের বেশি থাকার মতো বা দেখার মতো কিছু নাই, দ্যাটস ওয়াই। আর আমি একদিনের মধ্যে কী কী এক্সপ্লোর করতে পেরেছি এগুলো আমি আমার নেক্সট ব্লগে দেখাবো। আর হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আপনি এই জায়গাটার একদম শেষ মাথায় গেলেই ট্যাক্সি দেখতে পাবেন। আপনাকে ট্যাক্সি ডাকতে হবে না, গাড়ি লাইন ধরে থাকে, আপনি দাঁড়াবেন, গাড়ি সামনে চলে আসবে। আর এখানে সব কিছুর ভাড়া কিন্তু রেট ফিক্সড করা, লাইক আপনি এয়ারপোর্ট থেকে হুলুমালে যাবেন আপনার রেট ফিক্সড $6, অ্যান্ড এখান থেকে মালে সিটিতে যাবেন রেট ফিক্সড করা $5 করে। হাই, আসসালামু আলাইকুম, আমরা মালদ্বীপে চলে আসছি, এয়ারপোর্টেই আছি। এখন আমরা KFC থেকে খাবার অর্ডার করেছি লাঞ্চ। আমরা এখানে লাঞ্চ করে ড্যান হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো, কজ অলরেডি 3টা বাজে। আমাদের ফ্লাইট অন টাইম ছিল, চলে আসছি আমরা অন টাইমে। তো আমরা এখন লাঞ্চটা করে ড্যান হচ্ছে হোটেলে চলে যাবো। হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা মালে সিটিটা এক্সপ্লোর করবো যতটুকু পারা যায় একদম। আমি যে প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজটা আমার প্রাইস পড়েছে $15। আর আমি এখানে নেমেই হচ্ছে $100 হচ্ছে মালদ্বীপের রুপিয়ানের এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, যেটা আমার ব্যাংক থেকে দিচ্ছিলো 1500 টাকা আর বাইরে থেকে নিয়েছিলাম 1600 টাকা। বাট একটা কথা বলি, আপনি আসার পর আপনার ডলার এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনি ডলারই ইউজ করতে পারবেন। সব জায়গায় ওরা ডলারই প্রাইসটা বলে এর জন্য। তো আপনি হচ্ছে যদি খুচরা ডলার নিতে পারেন তাহলে আরও বেস্ট হবে, আপনার ডলার সব জায়গাতেই চলে। ডলার ছাড়া আপনার রুপিয়ান ওদের এখানে কোনো কাজই করে না আর কি। মোট কথা, আপনি যাই কিনবেন আপনি ডলার দিয়ে কিনতে পারছেন, ইভেন রেস্টুরেন্টও দেখবেন প্রাইস ডলারে লেখা। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আগে থেকেই ধন্যবাদ বলে রাখছি। আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে সেই ব্রিজ যেটাকে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ বলে, যেটা আপনার হুলুমালে আর মালে সিটিকে কানেক্ট করেছে। তো আমাদের আজকে যেহেতু এখান থেকে আমরা মালে সিটিতে যাবো, তো আমাদের ব্রিজটা ক্রস করছি। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।